তার অভিনয়ে যারা সামনে থেকে দেখেছেন তারা জানেন যে তিনি কতটা দক্ষ শক্তিশালী একজন অভিনেতা। দেবশঙ্কর হালদার বাবুর মতো বহুমুখী প্রতিভা সম্পন্ন মঞ্চ অভিনেতা বাংলাতে খুব কমই এসেছেন। তার বাবা অভয় হালদার ছিলেন বাংলা যাত্রার নামকরা একজন অভিনেতা। ভাই অমিয় হালদার বাংলা থিয়েটার গ্রুপ বহুরূপীর একজন দক্ষ অভিনেতা। কলকাতার ছেলে, তার জন্ম কলকাতাতেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েট হন। থিয়েটার জগতে তার পরিচয়ের জন্য তিনি তার বাবাকে কৃতিত্ব দেন। 1986 হালদার অভিনয় শেখার উদ্দেশ্য নিয়েই নান্দিকার আয়োজিত একটি কর্মশালায় যোগদান করেন। কর্মশালাটি এতটাই আকর্ষক ছিল যে তিনি থিয়েটারের বাইরে না দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। বছরের পর বছর ধরে তিনি থিয়েটারের প্রতিটি দিকের সাথে গভীরভাবে জড়িত। দলের অন্যতম প্রধান প্রশিক্ষক এবং নান্দিকারের চিলড্রেন্স অ্যাসেম্বলের সাথেই তিনি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি 40টিরও বেশি শিশু নাটক লিখেছেন এবং পরিচালনাও করেছেন। তিনি ব্রাত্যজন প্রযোজিত রুদ্রসঙ্গীতে দেবব্রত বিশ্বাসের চরিত্রে, লোককৃষ্টির বিলে স্বামী বিবেকানন্দ এবং ইন্দ্ররঙ্গ প্রযোজিত নিঃসঙ্গ সম্রাটে ঐতিহাসিক নাটকীয় ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুরীর চরিত্র পর্যন্ত অভিনয় করেছেন। এছাড়াও নাট্যরঙ্গ প্রযোজিত শের আফগানের টিনের তলোয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি নান্দিকার, রঙ্গপথ, নাট্যরঙ্গ, শূদ্র, গান্ধার, ব্রাত্যজন ইত্যাদি বহু বিখ্যাত নাট্যদলে দীর্ঘকাল যাবৎ অভিনয় করে আসছেন। এছাড়াও দেবশঙ্কর হালদার মূলধারার একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মহানন্দা 2022, চল পটলতলি 2020, মায়া মৃদঙ্গ 2016, অরুন্ধতী 2014, অলীক সুখ 2013। এছাড়া রাস্তা, ভালো থেকো, মুক্তধারা প্রভৃতি সিনেমাতেও অভিনয় করেছেন। উনাকে নিয়ে যাই বলা যায় সেটাই কম, কারণ উনি একজন অভিনেতার থেকেও বেশি একজন প্রণব মানুষ। সিনেমার পাশাপাশি তিনি টেলিভিশনেও ভীষণ জনপ্রিয় মুখ। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। উনার স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। উনি একই সঙ্গে একাধিক থিয়েটার, ধারাবাহিক ইত্যাদি বিভিন্ন ধরনের চরিত্রের ডায়ালগ ঠোঁটের গোড়ায় মুখস্থ রাখতে পারেন। সত্যি এক বিরল নাট্য ব্যক্তিত্ব। তাকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধা। আমি এটি সমাজ মাধ্যম থেকে কালেক্ট করেছি। এটার নিচে লেখা ছিল কালেক্টেড জিদ্দার আসল ভক্ত, মানে আমাদের নায়ক জিদ্দার একটা পেজ। সেখান থেকে সেই পেজকে আমি জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই তথ্য প্রদান করার জন্য। নমস্কার।